আমার মতো এত কষ্টে নেই তো কোনো হালায়, দুই বিয়া কইরা মান কাছি পা ঘর ছেড়ে যেন পালা, জানি না কোন দুঃখে দুইটা বিয়া করছি, মরার আগে আমি মরছি, আমার মতো এত কষ্টে তো কোনো হালা, বুকে তুলে বউ দুইডারে খাওয়াইলা। আমি ও চিকন আলী, আমার দাদা আমার এটা কোথায় কইছিল বুঝছস? যদি কারোর সাথে শত্রুতা থাকে হয় হেরে নির্বাচনে খাড়া করে দে, নাহলে দুইটা বিয়া করে দে, ঠিক হয়ে যাবে। তুই তো দুই বিয়া করছ দি, করার পর আমার জীবনটা শেষ রে ভাই। রাত কাটে ঝগড়া ঝাঁটি, দিন কাটে ঝগড়া ঝাঁটি, পুরা দিন রাত 24 ঘন্টা নন স্টপ দুই বউ দুইটার লগে লাগিয়া থাকে, আমি মাঝখানে মানকা সিপাই, কান্ডা শেষ। কার লগে তোর শত্রুতা ছিল? তোরা কেন দুই বিয়া করলে? এটা কত দিহি আসিল আমার এই শ্বশুরের লগে আর ওই শ্বশুরের লগে। ঠিকই আছে, হন তুই মানকা সিপাই আসত না? পুরা 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 মানকা সিপাই, আমি একটা বুদ্ধি দিলে যদি হনস যারা চাকরি করে না, পুলিশে কয় আর্মি কয় যেটাই কস, ওরা যদি বেদবি করে অফিসারের সাথে কি করে রিমান্ডে পাঠায় না, মানে বান্দরবন করে। হ্যাঁ, দুই বউ রে এরম সরকারি, ওই যে কি জানি কয় বাসাটা ভুলে গেলাম গা, ওই যে মানে কি কয় জানি ট্রান্সফার করে, ওই যে মানে মানে ট্রান্সফার না, ওটার কয় মেলেঙ্কারি, মেলেঙ্কারি মেলেঙ্কারি। হ্যাঁ, তার মানে তোর বাড়িতে তো ঘর আছে, একটা হলো পাক ঘর আর একটা মাটির ঘর, তুই তো থাকস টিনের ঘরে। হ্যাঁ, দুই বউ নিয়ে। হ্যাঁ, যেটা বেশি ঝগড়া করে ওটা দিবি পাক ঘরে, কারণ ওটা তো খোলা খালি, ঠান্ডার মধ্যে দেখবি জয় মা একদম শিক্ষা পেয়ে যাবো। আর যদি একটু কম ঝগড়া করে ওটা দিবি মাটির ঘরে, আর তুই দেখবি টিনের ঘরে। আমার যে দুই বউ কোনটা বেশি আর কম ঝগড়া করে কেমনে বুঝবো? এটা তাইলে তো আমার থার্মোমিটার লাগবে। আর ওটা থার্মোমিটার লাগবে না, তুই আস্তে আস্তে বাড়ি যাবি, যখন ঝগড়াটা লাগে তখন দেখবি ওই দুই বউর ঝগড়া, তুই আওয়ালে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি পলায় পলায় কারা বেশি ঝগড়া করে আর কারা কম ঝগড়া করে, তাহলে ওইভাবে মিলে দিবি, একদম মেলেন্ডারি ব্যবসা। ও এতদিন পর তুই একটা বুদ্ধি দিছিস দোস্ত, আমার মনটা বুঝে গেছি। তোর মতো বন্ধু বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে জন্মানো উচিত। আমার সাথে আর কোনো কথা কইস না, আমি এখন ধুনে আছি। ধুনে আছি বুদ্ধি তার আগে তো কলি 1 কেজি টাকা দিবি, 1 কেজি তো টাকা দিয়ে পারবি না। দিনে দোষ তুই পাবি আমার কাছ থেকে, টানে বের হইনে মনে দুঃখ হয়েছে, এটা গান গাইতেছি কম সুখে যাই, এটা না মানুষ তোর যে মাগনা পয়সা কেউ বুদ্ধি দেয় না। বুদ্ধি আরে যা তো তুকা বুদ্ধি দিস তো, কি হইছে বাউগার পো যাই বাসা, শালিরা তো নন স্টপ 24 ঘন্টা ঝগড়া করে, আজ গো গো ব্যালেন্স একটু দেখা, ব্যালেন্স কইরা দি মেলেন্ডার, একটা হলো পাকঘর আর একটা হইল মাটির ঘর, ওয়েটিং ফর ফিউ মিনিটস ওই ড্রামা সেন্টিমেন্ট অ্যাকশন ভয়েলেন্স। যে কোনো একটা কিছু না ঝগড়া করে আজ করে বাড়ি থেকে বিদায় করো। মহারানী আইছে, ঘুমাইছিলি তুই? এইগুলো চোখে দেখোস না, আমার মুখে মুখে তর্ক, সাবধানে কথা কইস, আমি কিন্তু তোর বড়।
আমি একুনতে এইবারে ছোট বউ ছোট বলে তো আমি তোরে বলতে পারি তুই আমারে বলতে পারস না হাজার হইলো আমার স্বামীর কাছে তুই বিয়া কইছস তোর স্বামীর কাছে আমি বিয়া বসি নাই দেখো বুবু তুমি কিন্তু বারবারই করতেছিস কিন্তু অনেক বারবারই করতেছিস তাহলে তোর ভালোভাবে কাজের কথা কইছিস কাজ করস না কেন যা ওইগুলো পরিষ্কার কর পারমু না আমি কি না পারবো না যা পরিষ্কার কর না তুমি করো ভালো করে কিন্তু বলতেছিস আমার হাত নষ্ট হয়ে যাবে ওরে বাবা হাত নষ্ট হয়ে যাবে হাত কাইটা সুকে উঠাই রাখবি কি এত বড় সাহস আসুক আজকে বল মনে তখন তোমার খবর কি হবে হ্যাঁ বাবার বাবা কি হইব তোরে তো বিয়ে করে আনছ বাড়ির কাজ কর্ম করানোর জন্য আর এই যে আমি বড় বউ আমি সব সময় সাজুগুজু কইরা বইসা থাকি জি না আমি ছোট বউ আমাকে আদর সহাব করে রাখবে তুমি বড় বউ সো তুমি কাজ করবা বাবার বাবা উনি আইলে তুই কি বিচা দিবি আজকে আসো আজকে তোর ঘরে থেকে বিদায় করব আমি চুরি হোমওয়ার্ক তোমাক কইরা সংসার করতে থাকা দেখ মনে কার একদিন কি হোক আচ্ছা দেখা তো মনে একটা সংসার করতেছো আর কি যে বিয়ে করছে আল্লাহই জানে বেশি কথা বলবি তাই না একটা থাপ্পড় লাগিয়ে দিমু আমি তো আমার হাত আছে কি করি তুই তুই আমার মারবি হ্যাঁ তুই কয় দিন ধরে এসব সংসার দাও বাবু আমার কোনো হাত আছে কিন্তু কয় দিলাম আবার কষ্ট করে না হাজুর না আমি তোর বড় না ছাড় বলতাছি झगड़ा कर रान्ना घरे रान्ना घरे जा শাস্তি তো শাস্তি সমানে সমান ও হলো গেছে হলো রান্না ঘরে ও বেশি ঝগড়া করছে তুই কম ঝগড়া করছস তুই মাটির ঘরে আমার কাপড় সবুর খুলবো তাই গেট খুলবো না ঝগড়া করিস না শালিরা আমার জীবনটা শেষ করে দিছে এটা লাগে না কতদিন থেকে দরজা দিয়ে এই যে লাগছে না কি ঝগড়া করবি না শালিরা আমার লাইফটা বরবাদ করে দিছে মাটির বাড়ির মতো ঠেলা দিলে ভেঙে পড়বো থাকবো না শালার বাড়ি এই শালি কথা কবি না রান্না ঘরে থাকবি এই ঠাডানো শীতে তোকে বুঝাইয়া দিব আমি স্বামী কয় পিস ওয়ান পিস তোরা দুই বউ থ্রি পিস বাইরে যাবো থাকবো কি
আমারে কি রান্না ঘরে রাখছ রান্না করার জন্য? আমারে এমনি একটু শাস্তিমূলক ভাবে রাখছিল। আমি তো রান্না বান্না করি না, আমি তো ঘুরে ঘুরে বেড়াইতেছি। কি রে মা, বিষয়টা তো ঠিক বুঝতে পারলাম না, তুই কি পাগল ঠাগল লই গেলি নাই কি আব্বা? পাগল হইব কেন, আমারে তোমার পাগল মনে হইতেছে? এই পাগলটা হইলে কেউ এই একলা একলা দূরে দূরে খারা ই করতে গায় মানুষজন কেউ রে দেই না, ঘটনা কি? ঘটনা আছে বাবা, বাড়িতে যে কাহিনী ঘটছে তুমি তো জানো না। আজকে কি হয়েছে জানো? ছোটটারে ইচ্ছা মতো মারছিলাম, এর মধ্যে স্বামী এসে দেখে ফেলাইছে, দেখা দুইজনের শাস্তি দিছে। ওরে কিছু মাটির ঘরে, আমার দিছে রান্না ঘরে। সমস্যা কি, আমি তো ঘুরতে ফিরতেই পারি, কিন্তু আটকা অবস্থায় আছে। ভালো করছে না বাবা? ঘুরকার ব্যাকল জানি কোন জায়গার বাবা, তুমি আমার বোকা দিলা, তোমার এত সুন্দর একটা গুড নিউজ দিলাম। এই এটা গুড নিউজ কয়? গুড নিউজ তো কয়, এটা সংসার জীবনের ব্যাড নিউজ। ওলা আজ তো থাক, ভালো করছ না, বিতে থাক চুপ করে। তুই মানার খেটা খাওয়াই লয় তোর জামাই, তুই মানলি বেকি না মানলি বেকি। আর তাছাড়া ঘটনা হইলো যে মাইরা যেহেতু বাড়ি আইয়াই পড়ছে, তখন পরে ওর জামাই যে আটকাইয়ে থইলে আর তুই হেতে যে আনন্দ করতে আসো, এই যে একেবারেই ঠিক না। এই হন সতীন দেখছি, তুই কিন্তু একেবারে মানে নাম করা সতীন হইছিস পৃথিবীতে। বাবাও দেখছি, তুমি একবারে সৎ বাবার মতো করতেছো। এই তুই যে আমার মাইয়া, এটাও আমার মাইয়া। ঝগড়া করো দুইজনে মিলিয়া তখন তো জম বাড়ে, দম বাড়ে, দম খুব পারে। ঝগড়াইটা একটা ঝগড়া আমি শুরু করি না, ওই যে বুবুই তো শুরু করে আগে। জান সত্য আছে বাবা, কত কত কথা রাখছ তা তো মরলো না, দেখছো? এই উল্টা সিধা কথা কইস না, তাহল এখন যতই যা করো ওই ওই তেলানি বাদ দাও, মাইকে তুমিও আমার, ও আমার মাইয়া। ও তো আর তোমার আপন মাইয়া না। এই নে আপন পরের কিছু নাই। আমার জীবনটা তেনা তেনা নেকড়া নেকড়া পিস পিস সাট সাট করে তামাশা দেখতে আইছে মিয়া। আজ আমি রাইতে ঘুমাইলে ঘুম নাই, খাওয়ার সময় ক্ষুধা নাই, খাওয়ার সময় শান্তি নাই। আপনি আমার তুই বিয়া, তুই বিয়া করে না আমার জীবনটা নাস্তা অনুবাদ। এই সময় মাউকে ভোট তোমার হুশ আসলে না? তোর হুশ আসিল না, মুরব্বী মানুষ। ও মা, তা আমি কি তোর বিয়ে করাইছি? তো আপনি যদি ওই সময় না কইতেন তাহলে আপনার মায়া আমার ঘরে আইতো না, এই অশান্তিটা পাইতো হইতো না, জীবনটা শেষ এই করে কাউ কাউ ওই করে কৌ কৌ। থামবা তুমি, অশান্তি আমি করি? এই যে অশান্তির মূল, আজ শুরু হইলো। ওই আরে খোঁজাবে, এ আরে খোঁজাবে, ওই আরে খোঁজাবে, এ আরে খোঁজাবে, মাঝখানে হাত পা ছোটাছুটি করবে, আমার সাফাই লাগবে, প্যাডে লাগবে। ঠিক আছে সব, এখন তোর জন্য জায়েজ হয়ে গেছে, এই গুতা গুতির মধ্যে তুই থাক। আইছিলাম জামাই বিয়ারি, এখন তো খাইয়ে যাবো, দোয়া করি যাবো, তো হ্যাঁ আর দরকার নাই দেরি রাস্তায় কোন হানে। আমি তো খাই নাই সল থেকে, তুই এই পাশে থাক, তুই কান্নিয়া ভালো থাক। আমার কান নষ্ট হওয়ার আগে আমি সরাইছি। সতীনের সংসারে একটু টুকটাক ঝামেলা এগুলো থাকে, এগুলা ম্যানেজ করিয়া চলতে হইবে। অতএব এই কান্দাকাটি করিয়া এখন আর লাভ নাই, ভুল যা করার করিয়ে ফেলাইছো। আমি আমার মায়া নিয়ে যাই গা। কি হয়েছে?